নমস্কার, আমি নীলাঞ্জনা। সবাইকে কুকিং উইথ নীলাঞ্জনাতে স্বাগত। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখো আজকে আমি কি বানাচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে হাজির হয়েছি শীতের একটি ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দুধ পিঠে। গ্রাম বাংলার একটি প্রসিদ্ধ রেসিপি এবং ট্র্যাডিশনাল একটি রেসিপি। শীতকাল মানে পিঠে না হলে কিন্তু ঠিক জমে না। শীত পড়ে গেছে, তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি মায়ের হাতের দুধ পিঠে। তাহলে চলুন দেখতে থাকুন, আজকের রেসিপিটা কিন্তু আমি বানাচ্ছি না, আমার মা বানাচ্ছে। তাহলে চলুন দেখে নিন কীভাবে দুধ পিঠে বানিয়েছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। জল গরম করে নিয়েছি। এবারে চালগুঁড়িগুলো আমরা ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে ঢেঁকির চাল নিয়েছি, আপনারা যে কোনো বাজার থেকে চালও কিনে নিতে পারেন। এবারে চালগুঁড়িগুলোকে খুব ভালো করে গরম জল দিয়ে মেখে নিতে হবে। দুধটা জাল করতে দেওয়া হয়েছে, যেহেতু একটু দুধটা ঘন করতে হবে, তাই জন্য পিঠে বানানোর মাঝখানেই আমাদের দুধটাও বসিয়ে দিতে হয়েছে। তারপরে পিঠেগুলো বানিয়ে নেওয়া হবে। চালগুঁড়িগুলো মাখা হয়ে গেছে। ডোটা কিন্তু খুব সফটও হয়নি, আবার খুব শক্তও হয়নি, সুন্দরভাবে বানানো হয়েছে। এরপরে এখান থেকে একটা একটা করে পিঠে বানিয়ে নেওয়া হবে। অল্প একটু চালগুঁড়ি হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে কিন্তু একটা একটা করে পিঠে বানিয়ে নিতে হবে। রেসিপিটা মা করছে, আমি বসে বসে ভিডিও করছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবারে চলুন চলে যাই দুধটার কি অবস্থা দেখে নিই। দেখুন দুধটা মোটামুটি ঘন হয়ে গেছে। এখন আমি এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আবার আমিই দিচ্ছি, মা দেয়নি। এবার ভালো করে সিদ্ধ করতে হবে। পিঠেটা গুড় দিয়ে বানানো হবে, এটা হচ্ছে নলেন গুড়। গুড়টা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটতে দিতে হবে, ঘন হয়ে আসবে তখনই আমরা কিন্তু নামিয়ে নেব। আর ভালো করে সিদ্ধও হতে হবে। দুধ পিঠে একদম তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে সার্ভ করতে পারেন, আবার ঠান্ডা হয়ে গেলেও করতে পারেন। তৈরি হয়ে গেছে দুধ পিঠে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে এটুকুই। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিন।